আজকে আমরা মাল্টিপল ইভেন্টস একসাথে একাধিক ইভেন্টের প্রবাবিলিটি কী করে ক্যালকুলেট করা হয় সেরপরে কথা বলবো। আমরা প্রথমে ধরে কিছু টার্মিনোলজি ঠিক করে নিই। এস হচ্ছে আমার স্যাম্পল স্পেস, ধরলাম এ এবং বি হচ্ছে দুইটা আলাদা ইভেন্ট। আমরা সেট থিওরি থেকে এবং আমরা চ্যাপ্টার ফাইভে কম্বিনেটরিক্সও একবার দেখেছি যে এ ইউনিয়ন বি এর সাইজ হচ্ছে দ্য সাইজ অফ এ প্লাস দ্য সাইজ অফ বি মাইনাস দ্য সাইজ অফ এ ইন্টারসেকশন বি। আমি যদি দুই সাইডেই এস এর সাইজ দিয়ে ভাগ করি তাহলে আমি দেখব বাই ডেফিনেশন এ ইউনিয়ন বি এর সাইজ ডিভাইড বাই এস এর সাইজ হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এদিকে এ বাই এস হচ্ছে প্রবাবিলিটি অফ এ, বি বাই এস হচ্ছে প্রবাবিলিটি অফ বি, মাইনাস এ ইন্টারসেকশন বি সাইজ ডিভাইড বাই এস হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। কাজে আমরা দেখছি যে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল একটা ভার্সন প্রবাবিলিটি থিওরিতেও কাজ করছে, যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। একটা উদাহরণ দেখা যাক। আমাকে জিজ্ঞেস করা হলো যে যদি এক থেকে একশোর মাঝে যে কোনো একটা সংখ্যা বেছে নেওয়া হয়, প্রথমে হচ্ছে যে কোনো সংখ্যা বেছে নেওয়া, তাহলে স্যাম্পল স্পেসের সাইজ হচ্ছে আমার একশো, কারণ আমি একশোটার সংখ্যা থেকে যে কোনোটা বেছে নিতে পারি। আমার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে সংখ্যাটা ইভেন হবে? এক থেকে একশোর মাঝে ইভেন সংখ্যা কয়টা আছে? পঞ্চাশটা। কাজেই যদি এ যদি হয় যে ইভেন হবে তাহলে এর সাইজ হচ্ছে পঞ্চাশ এবং দ্য প্রবাবিলিটি অফ এ ইজ হাফ, পঞ্চাশ বাই একশো। আচ্ছা ধরা যাক হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে পাঁচের মাল্টিপল হবে? এক থেকে একশোর মধ্যে পাঁচের মাল্টিপল আছে কয়টা? বিশটা। পাঁচ দশ পনেরো বিশ, এরকম করে বিশটা। তাহলে বি সেটটার সাইজ হচ্ছে বিশ এবং প্রবাবিলিটি অফ বি হচ্ছে ওয়ান বাই ফাইভ। এবার দেখা যাক হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে দশের মাল্টিপল হবে? এক থেকে একসঙ্গে দশের মাল্টিপল আছে দশটা, দশ বিশ তিরিশ চল্লিশ করে দশটা। কাজে এই সাইজ হচ্ছে দশ এবং এটার প্রবাবিলিটি হচ্ছে এক বাই দশ। তাহলে এখন আমি যদি তিনটাকে যোগ করি হাফ, বা আমি যদি ফ্র্যাকশনে নিয়ে চলে আসি, যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে দুইয়ের মাল্টিপল অথবা পাঁচের মাল্টিপল, তাহলে সেটা উত্তর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ প্রবাবিলিটি অফ এ প্লাস জিরো পয়েন্ট টু প্রবাবিলিটি অফ বি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স অথবা থ্রি বাই ফাইভ বা সিক্স বাই টেন। অলরাইট, ওকে, নেক্সট দিন আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে কথা বলা শুরু করবো।